নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হংসেশ্বরী মন্দিরে আবির্ভাবের কিছু তথ্যাবলী প্রদান করব এক রাতে হঠাৎই স্বপ্নাদিষ্ট হলেন বর্ধমান জেলার পাটুলির রাজা নৃসিংহদেব তিনি দেখলেন একটি নিমকাঠের মূর্তি বেনারস থেকে ভাসতে ভাসতে এসে ভিড়ল হুগলির হংসেশ্বরী ঘাটে সেই বিগ্রহকেও তিনি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী নিলেন শুরু হলো মন্দির নির্মাণের প্রস্তুতি সাল আঠারোশো এক কিন্তু দৈবাদ তিনি ইহলোক ত্যাগ করলেন ঠিক তার পরের বছর আঠেরোশো দুই খ্রিস্টাব্দে মন্দিরের কাজ কি তাহলে অসমাপ্ত থাকবে এগিয়ে এলেন দেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী তিনি আঠেরোশো চৌদ্দ খ্রিস্টাব্দে মন্দিরের কাজ সমাপ্ত করেন এরপর মাকে প্রতিষ্ঠা করা হয় হংস হল শিব আত্মা এবং জ্ঞান তার যিনি ঈশ্বরী তিনি হলেন হংসেশ্বরী রাজা নৃসিংহ দেব তান্ত্রিক ছিলেন তাই মাকে পঞ্চমুন্ডি আসরে আসরে স্থাপিত করা হয় হাজারেও পদ্মের পাপড়ি দিয়ে গড়া মায়ের বেদির প্রথম ধাপ দ্বিতীয় ধাপে অষ্টদল আর তৃতীয় বেদিতে মহাকাল সহিত সাহিত্য এই মহাকালে নাবিমূল থেকে উত্থিত দ্বাদশ হৃৎপদ্যের ওপর মা বিরাজ করেছেন এই বেদি আর মহাকাল হল পাথরের পাথরের খোদিত মায়ের গাত্রবর্ণ নীলাব তিনি চতুর্ভুজা বাম দিকে দু হাত তিনটা তলোয়ার আর নরমন্ডি ডান দিকে দু হাতে দেবীর মায়ের মূল মন্দিরটি নান্দনিক ফুট উঁচুতে চূড়া সঙ্গে শিবলিঙ্গ আছে তেরোটি বর্তমানে মন্দিরটি রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব হল আর্কিওলজি ডিপার্টমেন্টের এছাড়া এখানে একটি অপূর্ব তেরাকোটার কাজ সমৃদ্ধ বাসুদেবের মন্দির মন্দির আছে যা নৃসিংহদেব রায়ের পিতামহ রাজা রামেশ্বর দেবা দেবরায় নির্মাণ করে শুরু করেছিল ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যা সমাপ্ত হয় ষোলোশো উন উনআশি খ্রিস্টাব্দে নৃসিংহদেব হংসেশ্বরী মন্দির নির্মাণ করার আগে অষ্টভূজা মহীষমী প্রতিষ্ঠান করেছিলেন সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে যা ভগ্নাশেষে পরিণত হয়েছে দীপান্বিতা কালী দিন মায়ের বার্ষিক উৎসব হিসাবে পালন করা হয় ওদিন মাকে নিবেদন করা হয় খিচুড়ি তরকারি ভাজা ঘি ভাত পরমান্ন চাটনি এবং মাছ শুধু কেবলমাত্র মায়ের জন্য একসময় প্রচুর একসময় প্রচুর ছাগল বলি হতো বর্তমানে তা আর হয় না কালী দিন এখানে নিয়ম করে দুটি বলি বলি হয় যা কিনা রাতে মহাপ্রসাদ রূপে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এছাড়া স্নানযাত্রাতেও একটি বলি হয় এ ভিন্ন কারো কারো মানসিক থাকলে তবেই হয় কালী দিন সন্ধ্যাতির পর যাবতীয় স্বর্ণালঙ্কার ও ফুলের মালা ও বেনারসি শাড়ি পরিয়ে মাকে রাজবেশে সাজানো হয় আর শুধুমাত্র ওই একদিনই ওই দিনই রাতের রাতেই দেখা যায় মায়ের এলোকেশি রূপ প্রতিদিন এখানে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায় সকাল দশটার মধ্যে নাম নথিভুক্ত করতে হয় সাড়ে বারোটা থেকে ভোগ বিতরণ করা হয় ধার্য মূল্য হল পঁয়ত্রিশ টাকা এই মন্দিরে মহালয় থেকে দুর্গা দশমী ও প্রতি পূর্ণিমা অবস্যায় এবং মঙ্গল শনি রবিবার মাকে নিবেদন করা হয় খিচুড়ি তরকারি চাটনি আর পায়েস আর প্রতি সপ্তাহে বাকি চার দিন হল হয় অন্নভোগ আর সঙ্গে অন্যান্য পথ গোটা পৌষ মাস জুড়ে থাকে মায়ের জন্য ওই পদ মাতে মাকে নিবেদন করা হয় লুচি সুজি নারকেলের নাড়ু ও মিষ্টান্ন কোনো ব্যক্তির যদি ইচ্ছা জাগে যে একদিন ভোগ নিবেদন করবে তাও সম্ভব আছে খরচ তিনশো একান্ন টাকা নিয়মিত এখানে মঙ্গল আরতি হয় না বিশেষ দিনগুলি ছাড়া তবে সন্ধ্যা আরতি হয় প্রতিদিন সাড়ে ছটায় সন্ধ্যে সাড়ে ছটায় ডিসেম্বর থেকে জানুয়ারিতে হয় ছটায় প্রতিদিন নিত্য পূজা সকাল দশটায় হয় রাজা নৃসিংহদেব দেব নিঃসন্তান ছিলেন তিনি কৈলাসে কৈলাস দেবরাইকে দত্তক নিয়েছিলেন বর্তমানে তার বংশধর রাই মন্দিরে সেবাহিত কাজ করেন তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন এবং ধন্যবাদ